গণতন্ত্র সূচকে বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত প্রতিবেদনে জানায়, বাংলাদেশ দুই ধাপ নেমে 167 দেশের মধ্যে 75তম স্থানে পৌঁছেছে। 2023 সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট সাময়িকীর ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ। বুধবার বিশ্বের 165 দেশ ও 2 অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি পর্যালোচনা করে ইআইইউ এই সূচক প্রকাশ করেছে। সূচকে আগের বছরের তুলনায় বাংলাদেশের দুই ধাপ অবনতি ঘটেছে। বাংলাদেশ, ভুটান, নেপালকে বলা হয়েছে হাইব্রিড রিজিম, ভারত ও শ্রীলঙ্কাকে বলা হয়েছে ফ্লড ডেমোক্রেসি বা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। অন্যদিকে নরওয়ে, নিউজিল্যান্ড এবং আইসল্যান্ড হল শীর্ষ 3 গণতান্ত্রিক রাষ্ট্র। ইকোনমিস্ট গ্রুপ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বিভাগ বলছে, বাংলাদেশে দুর্নীতিতে ছেয়ে গেছে আইনের শাসন এবং সিভিল সোসাইটি দুর্বল হয়েছে। সাংবাদিক নির্যাতন ও নিয়ন্ত্রণ বেড়েছে, বিচার ব্যবস্থার স্বাধীনতা নেই।